ইভালের চেয়ারম্যান নাসরিন ও সিইও রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে হাজার কোটি টাকা দেনার বিপরীতে বিভিন্ন অ্যাকাউন্টে মাত্র 30 লাখ টাকার সন্ধান পায় র্যাব। শুক্রবার দুপুরে সদর দপ্তরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে র্যাব জানায়, দায় মেটাতে ব্যর্থ হলে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের। গ্রাহকদের বিপুল অঙ্কের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি রাসেল। বিস্তারিত মুখ অন্ধকারের প্রতিবেদনে। ইভেলি কিনলেই অর্থ ফেরতের অস্বাভাবিক ক্যাশব্যাক অফার দিয়ে ব্যবসা করে আসছিল বাংলাদেশি ডিজিটাল বাণিজ্যিক এই প্রতিষ্ঠান। অনুসন্ধান বলছে, 1 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ইভেলি রাসেল। তিনি আলিবাবা সহ বিভিন্ন চাইনিজ অনলাইন শপকেও তার ফাঁদে ফেলতে চেয়েছেন। জানা গেছে, এখনও নগদ বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের প্রায় 30 কোটি টাকা আটকে আছে। ইভালির সিও রাসেল ও চেয়ারম্যান নাসরিনকে গ্রেফতারের পরই নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নিয়ে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং করেন র্যাব লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক। জানান, জেনে শুনেই প্রতারণামূলক ব্যবসায়িক কৌশল নেয় রাসেল। যে কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের কিছু মার্কেটিং পলিসি থাকে। তিনি চেয়েছেন ইভেলিকে দক্ষিণ এশিয়াতে এক নামে সবাই চিনবে, উনি একটি মার্কেট ভ্যালু তৈরি করতে চেয়েছেন। র্যাব জানায়, প্রাথমিক তদন্তে ইভেলির হাজার কোটি টাকার দায় দেনার বিপরীতে বিভিন্ন অ্যাকাউন্টে 30 থেকে 35 লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। নিজের যে সম্পদ, নিজের যে বিভিন্ন গ্রাহকদের টাকা, এইটা বর্তমান অবস্থায় উনি যে লায়াবিলিটিস ফেরত দিতে পারবেন এইটার ব্যাপারে তিনি সন্দেহ আনছিলেন। রাসেল জানিয়েছে, বিদেশি কোম্পানির সাথে বিক্রি কিংবা শেয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা ছিল তার, আর দায় না মিটাতে পারলে কোম্পানি দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল তার। তিনি পরিকল্পিতভাবে এই ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসাটি একটি পরিবার নিয়ন্ত্রিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে স্বচ্ছতা ছিল না। প্রায় 44 লাখ গ্রাহকের পাওনা পরিশোধ কিভাবে হবে র্যাব, এমন প্রশ্নের কোনো সদুত্তর পাননি রাসেলের মুখে। এদিকে শুক্রবার দুপুরে রাসেল ও তার স্ত্রী নাসরিনকে আদালতে নেওয়া হয়েছে। পরে আদালত রাসেল এবং নাসরিনের 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এখন পুলিশ তদন্ত করছে, তদন্ত সবকিছু বেরিয়ে আসবে। ওনাদেরকে যত শীঘ্র মুক্তি দিলে যে পাওনাগুলা গ্রাহকরা পাবে সেটা দ্রুত সমন্বয় করতে সক্ষম হবে। মৌখন্দকার, নিউজ 24, ঢাকা।